সম্মানিত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো বন্ধুরা আজকে আমি ভেন্না ফলের একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের দেখানোর জন্য আর এই ভেন্না বিভিন্ন রকমের বিভিন্ন জাতের ভেন্না হয়ে থাকে আমি যে ভেন্না গাছের ভিডিওটি করেছি এটি হলো লাল ভেন্না গাছ আর লাল ভেন্নার ফল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাঁচা পাকা ভেন্না আছে তো ভেন্নার যে পাতাগুলি এগুলি কিন্তু ছাতার মতো এর পাতাগুলি মাথাটা মাতাটা চেরা থাকে সাথে একটা ডান্ডা থাকে সেই ডান্ডাটা কিন্তু লাল রঙের ডান্ডা দেখতেই পাচ্ছেন আর এই গাছে কিন্তু ভেন্না পেকে গেছে আমি কিন্তু পাকার ভেন্নায় একটি থোকায় হাত দিয়ে আসি এই থোকা থেকে আমি ভেন্নাগুলি ছিঁড়ে আপনাদের দেখাবো যে এই ভেন্নাগুলি আসলে কীরকম এই ভেন্নার ভিতরে কীরকম থাকে তো এই ভেন্না কিন্তু আসলে তৈলাক্ত একটি ফল এই ভেন্নায় কিন্তু তৈল হয় বন্ধুরা আর এই ভেন্না দিয়ে কিন্তু গ্রাম অঞ্চলে শাক সবজি দিয়ে থাকে তৈলের পরিবর্তে তো আমি একটা ভেন্না ফল এই যে ছিলে আপনাদের দেখাচ্ছি যে ভিতরের অংশটা বাদামি এবং কালো চক্র চক্করে যে ফলটা আমি বের করে নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছেন ফলটা কিন্তু একদম ছোট না একদম বড়ও ও নাই এই যে উপরে এটা কিন্তু শক্তটা সারার মতো তার ভিতরে সাদা একটা অংশ থাকে তো আপনাদের আমি সেই সাদা অংশটা বের করে দেখাবো যে এর ভিতরে সাদা অংশটা কিরকম তবে ভেন্নার উপরে আহ টোটাল এ দুই পাট দুই পাটের পরে কিন্তু এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু তৈলাক্ত আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন